Hi students, how are you everybody? We are fine. I'm also fine. By the affectionate, by the sympathy of the Almighty Allah, by the grace of the Almighty Allah, are you well? Yes, yes, sir. Today, we will discuss our sentence making using all the indefinite tense. Here, I shall discuss on past indefinite tense and future indefinite tense. Acha, please let me hear the structure of first indefinite tense. Arthat tumra amake ekhon first indefinite tense structure e bolbo. Bolo to first indefinite tense structure ki? Subject. Future indefinite tense structure ki? Subject. Bengali symbol ta ki? Bolo. Ami gelam, ami jaitam, ami khaitam, ami giyechhilam, ami eshechhilam. আমি খেলবো, আমরা যাবো, তারা যাবে, বাবা আসবেন, ব, বে, বা, বেন, তাহলে এগুলো করতে আমি খেলবো ইংলিশ কি বসে আর বাকি সাবজেক্টের উইল বসে যখন বাক করাই উই এমফাসিস করবে হোয়েন দ্য সেন্টেন্স মেকিং এমফাসিস উই শুড ইউজ অল দ্য পারসন উইথ উই ওকে চলো আমি লিখব আই শ্যাল রাইট আমি লিখব আই শ্যাল রাইট বলো আমি লিখব আই শ্যাল রাইট আমরা লিখব উই শ্যাল রাইট তুমি লিখবে ইউ শ্যাল রাইট তারা লিখবে ইউ শ্যাল রাইট সাধারণত আই শ্যাল উই শ্যাল যখন জুটে আমি লিখব I will write, we will write. Okay? আমি লিখব I shall write. আমরা লিখব We shall write. তুমি লিখবে You shall write. তারা লিখবে They will write. করিম লিখবে করিম will write. সাদিয়া লিখবে সাদিয়া will write. সাদিয়া একটা চিঠি লিখবে সাদিয়া will write. সাদিয়া will write a letter. সাদিয়া আমাদের সাথে চিঠি লিখবে সাদিয়া will write a letter to me. এইভাবে আমরা বাক্যগুলো বানাবো ওকে ইয়েস স্যার এবার আমরা গো দিয়ে যাই বলো আমি যাবো আই শ্যাল গো আই শ্যাল গো বলো তো কোন টেন্স ফিউচার ইনডেফিনিট আলহামদুলিল্লাহ আমি যাবো আই শ্যাল গো প্লিজ ফর ফরমেশন আই শ্যাল গো অর্থাৎ আমরা শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান ব্যাঙ্গুলি সিম্বল গো বি বা বে তখন বুঝবা এটা কোন টেন্স হয়ে গেল ফিউচার ইনডেফিনিট সামনে আছে যেই কোনো কথা শুধু আমরা বাদ মুখস্থ করবো আর বাক্য বানাবো দেখবো অনর্গল আমরা কথা বলতে পারবো তো চলো খেলা দিয়ে বলি প্লে দিয়া আমি যাবো আমরা যাবো সরি ভুল দিয়ে বলছিলাম আমি যাবো আমরা যাবো তুমি যাবে ইউ উইল গো তারা যাবে ছাত্ররা যাবে আমি লিখলাম আমরা লিখলাম তুমি লিখলে তারা লিখলো তারা লিখেছিল তারা আমি লিখেছিলাম আমি লিখলাম আমি লিখলাম না আই ডিড রাইট তাহলে ডিড এর পরে বার্ব এর এক নম্বর ফর্ম চলে আসবে ওকে यस স্যার ক্লিয়ার সবার यस স্যার যদি ডিড চলে আসবে তখন বারো নম্বর ফর্ম চলে আসবে বারো নম্বর যদি এখন মিটিং বারো নম্বর ফর্ম দুই নম্বর তাহলে আমি লিখলাম আই ডিড রাইট আমি লিখলাম না আই ডিড রাইট আমি কি লিখলাম ডিড রাইট আমি কি লিখলাম না ডিড রাইট ইনশাআল্লাহ তোমরা প্র্যাকটিস করবে তো ইনশাআল্লাহ यस স্যার থ্যাংক ইউ ভেরি মাচ